হ্যালো বন্ধুরা স্যানেল টোয়েন্টি পক্ষ থেকে আমি মোহামতি ইব্রেম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা আশা করছি আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সাথে কথা বলব সেটা হচ্ছে গাজর এই গাজর খাওয়ার কিছু উপকারিতা সম্পর্কে আপনাদেরকে বলবো তো পয়েন্টে যাওয়ার আগে আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হলো যে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে তো অবশ্যই ভুলবেন না সেটা তো করবেনি তো বন্ধুরা টপিকে ফিরে যাচ্ছি আবার তো এই গাজর সম্পর্কে কিছু কথাবার্তা আপনাদেরকে বলব যে আসলে গাজর খেলে কি কী উপকার আমাদের হতে পারে এই গাজর যদি আপনি নিয়মিত খান তাহলে আপনার দৃষ্টিশক্তি বৃদ্ধি পাবে এতে আছে বিটা ক্যারোটিন যা লিভারে প্রবেশ করে ভিটামিন এতে বদলে যায় এটি পরবর্তীতে চোখের রেটিনায় পৌঁছে দৃষ্টিশক্তি বাড়াতে আপনার দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে তো তারপর আপনার যেটা করে সেটা আপনার বয়সের ধরে রাখে বয়সের ছাপটা যাতে না পড়ে আপনার চেহারাতে সেটা কিন্তু এই গাজর আপনাকে ধরে রাখে গাজরদের শুধু শরীরের জন্য ভালো তা কিন্তু নয় এটি অ্যান্টি এজিং উপাদান হিসেবেও কাজ করে এটি অ্যাজিং সেলগুলির গতি ধীর করতে সাহায্য করে ফলে দীর্ঘ সময় তা যৌবন ধরে রাখতে সাহায্য করে ত্বকের সৌন্দর্য এটা দারুণ কাজ করে জন্য নিয়মিত গাজর খেতে পারেন সুন্দর আপনারা সবাই এটি ত্বককে সুন্দর করে তুলতে সাহায্য করে গাজরে থাকা ভিটামিন এ ও ভিটামিন এ ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ত্বকের পুরা ভাব দূর করতে সাহায্য করে সে সঙ্গে এটি ত্বকের অযাচিত ভাস পরা কালো দাগ ব্রণ ত্বকের রঙের অসাঞ্জস্যতা ইত্যাদি দূর করতে দূর করে আপনাকে সুন্দর হয়ে উঠতে সাহায্য করে এই গাজর কিন্তু আপনার শরীরে ভিটামিনের যোগান দিবে তো গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে গাজরের মধ্যে থাকা ভিটা ক্যারোটিন দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে চোখের অন্যান্য সমস্যা দৃষ্টি হ্রাস ইত্যাদির মতো সমস্যায় এটা বাধা দেয় তো নিঃসন্দেহে এটা ভালো ভিটামিনযুক্ত একটি খাবার আপনারা সবাই ট্রাই করবেন প্রত্যেকদিন খাবারের সাথে গাজর খাওয়া খাদ্য তালিকায় গাজর রাখার জন্য সুন্দর ও স্বাস্থ্য সবল দাঁতের জন্য গাজরের জুড়ি নেই বললেই চলে গাজর আপনার দাঁত ও মুখের ভিতর পরিষ্কার রাখে মিনারেলগুলো গাজরের মিনারেলগুলো দাঁত মজবুত রাখতেও মিনারেলগুলো দাঁতে দাঁত মজবুত রাখতেও সাহায্য করে তো আপনি যদি নিয়মিত গাজর খান তাহলে আপনার দাঁত এবং আপনার মুখের ভিতর সব কিছুই সুন্দর পরিষ্কার এবং সুস্থ থাকবে তো বন্ধুরা এই ছিল গাজর নিয়ে আপনাদের সাথে কথাবার্তা তো কেমন লাগলো বিষয়টি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনারা জানাবেন তো বন্ধুরা আবারও কথা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আপনার সবাই ভালো থাকেন এই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মত ইবু আল্লাহ হাফেজ